রাখি পড়াবো ভাই চাই, মেয়ের আবদার পূরণ করতে শেষমেশ শিশু চুরি করলেন দম্পতি, তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের জালে দম্পতি, উদ্ধার হয়েছে শিশু। সামনেই রাখি পূর্ণিমা, পূর্ণিমা তিথিতে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, হয়ে ওঠে ভাইদের রক্ষা কবচ। আমাদের ভারতবর্ষেও রাখি উৎসব বঙ্গভঙ্গ পরিরোধের একটি প্রতিবাদ প্রতীক হলেও পৌরাণিক রীতি মেনে আজও ঘরে ঘরে বোনেরা ভাইদের হাতে রক্ষা কবচ অর্থাৎ রাখি পরিয়ে থাকে। সামনেই রাখি উৎসব, তেমনি ভাইয়ের হাতে রাখি পরাতে চেয়েছিল দিল্লি নিবাসী বছর ১৫-র এক মেয়ে। ভাইকে রাখি পরাবার ইচ্ছা প্রকাশ করে বাবা মায়ের কাছে বায়না করে সে, ভাই এনে দাও। বাবা মায়ের কাছে সন্তান তার চোখের মণির মতো, চোখের মণিতে আঘাত লাগলে যেমন আমাদের কষ্ট হয় তেমনি সন্তানের মন খারাপ হলেও বাবা মায়ের কষ্ট হয়। তাই মেয়ের আবদার মেটাতে দিল্লি নিবাসী ওই কন্যার বাবা মা নিয়ে ফেলেন এক কঠিন সিদ্ধান্ত। দিল্লির রেলচক ফুটপাত থেকে এক মাস বয়সী এক শিশুপুত্রকে অপহরণ করেন তারা, তবে শেষ রক্ষা হয়নি। রাজধানী টেগর গার্ডেনের রঘুবীর নগর থেকে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দম্পতির নাম সঞ্জয় গুপ্তা ও অনিতা গুপ্তা, তাদের একটি ১৫ বছরের মেয়ে সন্তান রয়েছে, একটি ১৭ বছরের পুত্র সন্তানও ছিল তাদের। তবে দুর্ভাগ্যবশত গত বছরের ১৭ই আগস্ট ছাদ থেকে পড়ে তাদের ছেলের মৃত্যু হয়, সেই শোক ভুলতে পারেননি দম্পতি, ভুলতে পারেনি ১৫ বছরের মেয়েটিও। প্রতি বছর সে দাদার হাতে রাখি পরাত, এবার দাদা নেই, দাদা না থাকায় রাখি পরানোর জন্য বাবা মাকে ভাই এনে দিতে বলেছিল সে। সেই আবদার মেটাতে গিয়েই শিশু অপহরণের ছক কষে ওই দম্পতি। গত বৃহস্পতিবার ভোর ৪:৩৪ নাগাদ শিশু অপহরণের অভিযোগ পায় পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে অপহৃত শিশুর বয়স মাত্র এক মাস, তার মা দিব্যাঙ্গ। শিশুর মায়ের অভিযোগ ভোর ৩টে নাগাদ ফুটপাত থেকে তার শিশুকে অপহরণ করা হয়েছে, ঘুম থেকে উঠে তিনি দেখেন তার সন্তান তার পাশে নেই। এরপরই তড়িঘড়ি পুলিশের কাছে যায় ওই মহিলা ও তার স্বামী। পুলিশ ঘটনার তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, অন্তত ৪০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সঞ্জয় গুপ্তা ও অনিতা গুপ্তার সন্ধান পায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সঞ্জয় ও অনিতা গুপ্তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। শিশুটিকে সন্তান স্নেহে মানুষ করার ইচ্ছা ছিল বলেই জানিয়েছে অভিযুক্ত দম্পতি। এদিকে পেশায় ট্যাটু শিল্পী সঞ্জয়ের বিরুদ্ধে অতীতেও ৩টি ফৌজদারি মামলা চলছে বলে পুলিশ জানিয়েছে। গোটা ঘটনায় হতবাক সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।